খাওয়া দরকার নেই। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু দ্য ইয়েট অ্যানাদার ব্লগ ফ্রম থ্রি অফ আস। আজকে আমরা একটা ইভিনিংয়ে প্ল্যান করেছি যে বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তো তাই জন্য আমরা সেজে গুজে আমি, দেবলীনা আর মাম্মাম। মামাম কই? এই তো, এনিওয়েজ আমরা তিনজনে একটু বেরিয়ে পড়েছি ইভিনিংয়ে ডিনার সারতে, আর আজকের ডেস্টিনেশন আমরা সিলেক্ট করেছি সল্ট লেকের বিএফ ব্লকের সাংগাই ফ্লেভার্স অফ চায়না। তো ওখানে যাব, খাওয়া দাওয়া খাবো আর রিভিউ করব ফুড কোয়ালিটির, অ্যাম্বিয়েন্স সব কিছু। তোমরা দেখতে থাকো আমাদের এই নিউ ব্লগ ফ্রম থ্রি অফ আস, তো স্টে টিউনড উইথ আস থ্রি অফ আস। খাবার তো অনেক কিছু অর্ডার দিলাম, এবার দেখা যাক কোয়ালিটি ওয়াইজ বা টেস্ট ওয়াইজ কেমন হয়। We'll be right back.
অ্যাকর্ডিং টু থ্রি অফ আস, সাংহাইয়ের ফুড কোয়ালিটি অ্যান্ড প্রাইস নিয়ে রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। ফুড কোয়ালিটি নো ডাউট ভালো, বাট আমার সামহাউ মেইনল্যান্ড চায়নার কোয়ালিটিটা বেটার লাগে, আর প্রাইসটা একটু তো ওভার প্রাইস লেগেইছে। আমাদের সাংহাইয়ের ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউনড উইথ আস থ্রি অফ আস।